Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates. Hare Krishna, আপনারা দর্শন করছেন মায়াপুরের কিছু দৃশ্য। এটি হচ্ছে শ্রীল প্রভুপাদের সমাধি ক্ষেত্রের ঠিক অপোজিট সাইড, এবং এটি একটি পার্কের মতন করা আছে। এই যে দেখছেন আপনারা, এটি হচ্ছে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এটি ঠিক মেন গেট দিয়ে আসার রাস্তা, এবং বাম পাশে যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে শপ, কিছু দোকান রয়েছে যেগুলোতে পুজোর সামগ্রী আদি বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। এটি হচ্ছে একটি সমাধি মন্দিরের চূড়া। হরে কৃষ্ণ। এবং এর সামনেই এই যে দোকানের পাশ দিয়ে রয়েছে যাওয়ার মেন গেট, এইটি একটু দেখছেন সমাধি মন্দিরের গেট। এবং জগৎগুরু শ্রীল প্রভুপাদ তিনি দেহ রেখেছেন বৃন্দাবনে, এবং তার গলার পুষ্পমালা এই সমাধিতে রাখা হয়েছে, এবং তাই এই সমাধি মন্দিরের নাম পুষ্প সমাধি মন্দির। এখানে অনেক তীর্থযাত্রীরা এসে শ্রীল প্রভুপাদের সমাধি মন্দির দর্শন করে, এবং সমাধি মন্দিরের উপরেই রয়েছে মিউজিয়াম, এবং এটি হচ্ছে মেন গেট। তার পাশেই রয়েছে শ্রীল প্রভুপাদের ভজন কুটির, এবং এখানে গৌরনিতাই বিগ্রহ রয়েছে। এবং এই ভজন কুটিরে অখণ্ড হরিনাম, অর্থাৎ 24 ঘন্টা এই হরিনাম হতেই থাকে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন। এবং এইটি দেখছেন এখানে রয়েছে 3টি কাউন্টার, এখানে তথ্য কেন্দ্র, এখান থেকে সমস্ত কিছু ইনফরমেশন পাওয়া যায় ভেতরের সমস্ত। এবং এই প্রসাদ কাউন্টার, প্রথমে দেখলেন গদা কাউন্টার স্পেশাল ভোগ, এবং তারপরে গীতা, তারপরে সুলভ প্রসাদ, সুলভের 30 টাকা মূল্যে এখানে খুব সুন্দর প্রসাদ পাওয়া যায়। এবং পাশেই গীতা ভবন, তারপরে গদা ভবনে কুপন এখানে পাওয়া যায়, গদা ভবনে 70 টাকা এবং গীতা ভবন 50 টাকা, এবং সুলভ 30 টাকা মূল্যে এখানে ভগবানের মহাপ্রসাদ দেওয়া হয়। এবং আপনারা দেখছেন এই অখণ্ড হরিনাম হয় এই শ্রীল প্রভুপাদের ভজন কুটিরে একটি সাইনবোর্ড, অতীব মধুর কীর্তন এই হরে কৃষ্ণ মহামন্ত্র হতেই থাকে। এবং পাশেই দেখছেন নতুন মন্দির হচ্ছে, এবং নেপাল থেকে কিছু আগত ভক্ত তিনারা দলগতভাবে কীর্তন করতে করতে তিনারা গেটের বাইরে যাচ্ছেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনাদের, অতি অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, এবং বেল ঘন্টিতে ক্লিক করবেন, এবং কমেন্ট করবেন আপনারা কীরকম ভিডিও চাইছেন। হরে কৃষ্ণ, জয় গৌর নিতাই কি।